ঝিনাইদহের কোটচাঁদপুরে ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কারখানার কাঁচামাল সহ তৈরি পণ্য। রোববার সকালে কোটচাঁদপুর উপজেলা শহরের বলুহর বাস স্ট্যান্ড এলাকায় এক ঘটনা ঘটে। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানায়, আকাশ ফোম ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে কোটচাঁদপুর ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় কারখানার থাকা মালামাল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা, তবে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। কারখানার মালিক শেফ আলী রানী রায় বলেন, কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় 1.5 কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।